গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তরমে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসে নতুন ব্লগের সাথে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছো ছাদে রয়েছি, তারপরে সকালে উঠে পড়েছি এখন বাজে 7:30 মতন। তো জল ভরতে দিয়ে ওপরে এলাম যাতে জলটা একটু ওয়েস্ট না হয়, কারণ সকালবেলাটা আমাদের এদিকটাতে মানে জলের ভীষণ ক্রাইসিস লেগে যায়, যেহেতু আমাদের এখানে রিজার্ভারের জল তো একদমই নষ্ট করা যায় না। তো ছাদে এসে আমি দেখি যে কতক্ষণে ভরলো, আর যদি নিজে থেকে অফ করে দেয়। একটু ছাদে হেঁটেও নিলাম। তো যাই হোক, আপনি নিচে যাবো। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকবো, আমার আজকে এক্সাম আছে, মানে পল সায়েন্সের ইন্টারনাল এক্সাম, যদিও সেটা 4টা থেকে। তো আজকে দিদিকে নিয়ে যাবো ভেবেছি, অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, তর্মা যেহেতু বাড়ি নেই তো আজকেও আসবে মানে বাড়ি, তো ওই জন্য ও বলেছে যে দিদিকে নিয়েই যেতে। আর পল সায়েন্সের স্টুডেন্ট অনেক বেশি, মানে কোথায় কী ব্যাগ ট্যাগ রাখবো সেটাও একটা সমস্যা, ফোন টোন নিয়ে যাব, তো ওই জন্য দিদিকে নিয়ে যাবো। তো চলো এখন নিচে যাই, আর মাসি এখন এসছে কাজ করছে, তো চলো দেখতে থাকো, ব্লগটা সাথে থাকো। তো গাইজ, দেখতেই পাচ্ছ আজকে সকালে রান্নাটা দিদি করছে, আর এখানে রান্না হচ্ছে মাটন। তো দিদি মাটনটা রান্না করে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছে টক দই সব কিছুই ও রেডি করে নিয়েছে, এটা হচ্ছে ফোড়নে দেবে। মাটনটা খুব সুন্দর রান্না করতে পারে, তো এই খাড়া মশলাগুলো হচ্ছে ফোড়নে দিয়ে দেবে, তারপরে পেঁয়াজ দিয়ে আবার কষিয়ে মাংসর মশলাটা দেবে আর কি। তো এভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয়, আর যেই জয়ত্রী, জায়ফল আরও কী কী বলে সেই মশলাগুলো দিলে মাংসর টেস্টটা বেড়ে যায়, আর কালারটাও খুব সুন্দর হয় শুকনো লঙ্কা ফোড়নে দিলে। তো আমরা যেহেতু প্রচণ্ড ঝাল খাই, তো তোমরা আবার ঝাল দেখে ভেবো না যে এতটা ঝাল দিয়া, তো ঝাল আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আর ওদিকে মাংসর জন্য যে কষানো হবে যেই মশলাটা, সেটাও মিক্সিতে করে দিদি মিক্স করে নেবে। তো আমি পড়তে লাগছিলাম আর দিদি এদিকে রান্না করছিল। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি একটু পড়ে নিই, আর আমরা বেরোবো দুটোর দিকে। তো সকালে খাওয়া দাওয়া করেই বেরোবো আর কি। তো এখানে অল্পই মাংস আনা আছে, কারণ তন্ময় মাটনটা খায় না অতটা, তো আমি আর দিদি খাবো ওই জন্য। তো চলো এদিকে দিদি রান্নাটা করতে থাকুক, আমি দেখিয়ে দিই যে মশলাটা কি মিক্স করবে ও। তো এখানে দেখতে পাচ্ছো শুকনো লঙ্কা, রসুন, আদা, জিরে আর ধনে সব নিয়ে নিয়েছে। তো মাংসটা রেডিও হয়ে গেছিলো, তো ভিডিও করতে পারিনি সেরকমভাবে। তো এই যে আমি পড়ছিলাম, তো পড়তে পড়তে দিদি বললো যে তুই স্নান করে আয়। তো চলো আমি স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। আমি স্নান করে আসলাম, কারণ কি রেডি হয়ে মানে আমি দিদি বললো যে তুই একবারে স্নান করে তারপরে পড়তে পড় আবার। তো স্নান করে নিয়েছি, কিছুক্ষণ পরে আমি পুজো দেব, তারপরে খেয়ে নেব, তারপরে দুটোর দিকে বেরোবো ভেবেছি, কারণ কি 2:15 বেরোলে আমি 3:30-3:15 মধ্যে আমি পুজো পৌঁছে যাবো। তো দিদিকে নিয়ে যাব আজকে, যেটা বললাম তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ পড়ছে, রেডিও হয়ে গেছি, জাস্ট ফ্রেশ, মানে ক্রিম ট্রিম কিছু লাগাইনি, পড়তে বসে গেছি। তো চলো আজকে সকালে রান্না হয়েছে মাটন, মাটনটাই খাবো শুধু, আর কিছুই না, আর কোনো রান্না হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকবো, আর সাথে থাকবো। বেরোনোর আগে দিদি লেবুর শরবত বানিয়েছিল, তো আমাকে জোর করে এক গ্লাস শরবত খাওয়ালো, বলছে বাইরে গেলে গরমের মধ্যে শরীর খারাপ করবে না হলে। তো এদিক থেকে দিদি ভীষণ দায়িত্ববান, ভীষণ কেয়ার করে আমার। তো এই দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি, দিদি তালা টালা মেরে বেরোচ্ছে, তো ভীষণ দায়িত্ব করে ও আমাকে নিয়ে গেছে। আর এটাকে দেখতে পাচ্ছ এখানে টুসি, তো সবসময় অ্যাভেলেবেল থাকে সবার জন্য, মানে কে কখন বেরোলো কে কখন আসলো। তো এখানে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর বাসে কেউ নেই, আমরাই উঠে আছি, তো বাসটা কখন ছাড়বে ভগবান জানে, অনেকক্ষণ পরে ছেড়েছে। তো আমি আর কলেজে গিয়ে আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ এক্সাম দিয়েছি আর বেরিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ কি মেক করেছে, তো এখান থেকে আমরা সিঙ্গাড়া নিলাম বাড়ি যে একটুখানি টিফিন করার জন্য, আর তন্ময় যেহেতু মাংস খায় না তো রাত বাড়িতে রান্নাও করতে হবে, তো যাওয়ার আগে এখান থেকে একটু কুলফি খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ গাড়িটা থেকে না ওই কই মাছ না কি বলোটা নিয়ে যাচ্ছিলো, বেশ তো ভেঙে গেছে চাকার না কীভাবে, তো মাছগুলো নাকি নিচে পড়ে যাবে, তাই দুটো গাড়ি একসাথে করে একটা থেকে একটাতে ট্রান্সফার করছিলো যতটা শুনলাম। মেঘের অবস্থাও খুব খারাপ, তো বাড়িতে আবার চোখের পাওয়ার চেক করতে আসবে, তো চলো বাড়িতে কথা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সবার চোখের পাওয়ার চেক হচ্ছে। বলছিলাম যে মাথা ব্যথা করছে আর তোমাদেরকে জন্য ভিডিও দিতে পারিনি আগে একদিন, তো আমার চোখের পাওয়ারটা বেড়েছে। আসলে আমার পাওয়ারটাকে আমি মানে অ্যাভয়েড করে করে যে মানে একদম গায়ে না দিয়ে দিয়ে চশমা পড়তাম না একদম, তো না পড়তে পড়তে অ্যাকচুয়ালি আমার এটা অবস্থা হয়ে গেছে এরকম। আর তন্ময়ের চোখের পাওয়ার যা ছিল তাই আছে, ওর কোনো সমস্যা হয়নি, আর দিদিটাও যা তাই আছে, দিদি জাস্ট চশমার ফ্রেম নেবে আলাদা, তো ও এখন ফ্রেমটা নিয়ে নিচ্ছে। আর তন্ময় যেহেতু নিচ্ছে,
দিদির টাকায় দিদি নিচ্ছে, তন্ময়ের জন্য তন্ময় নিচ্ছে, বাট আমারটা আমি এখন নিইনি। কারণ কি, একবারে মানে তন্ময় বললো যে ওই ফ্রেমটা চেঞ্জ করে আমি অন্য চশমা দিয়ে তোমাকে বাড়ি দেবো। আমি বলছিলাম কাজটা চেঞ্জ করে নিই, তো এই চশমাটা আমার অতটা পছন্দ না, ও জানে, তো এই জন্য ও বলছে তুমি এটা বাড়িতে পড়তে থাকো, আমি ওটা চেঞ্জ করি পরে দেবো, আর একবারে নতুন চশমা নিয়ে নিও। তো যাই হোক, আমি ভেবেছি যে একটা নতুন চশমা নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এখনও চশমা আমার এটা, বাট আমার পড়াই হয় না একদম, তো এখন থেকে আমার পড়তে হবে, কারণ এই দাদাটা বললো যে যদি না পড়ো তো আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ওরা চশমা চুজ করছে, তো যাই হোক ওরা চশমাটা চুজ করে নিয়েছে। আর এদিকে রাতে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আমি মোরলা মাছ ভাজছি, থানকুনি পাতা দিয়ে রান্না করব। আর ওদিকে দিদি হচ্ছে কুমড়োর ছেঁচকি করবে আর মাছের ঝোল করবে। তো চলো, আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য ভিডিওতে। আর ব্লগগুলো ছোট হচ্ছে পরীক্ষার জন্য, তো যাই হোক তোমরা সবাই দেখতে থেকো আর সাথে থেকো।